আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন আরেক ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিওর উদ্দেশ্য হলো, যারা চরমোনাই পিসেব হুজুরকে নিয়ে কথা বলে, যারা চরমোনাই বিরোধিতা করে, তাদেরকে নিয়ে চরমোনাই পিসেব হুজুর কি বলে আপনাদেরকে শোনাব। সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন, যাতে সবাই বুঝতে পারে এবং জানতে পারে। কারণ চরমোনাই গিয়ে তো কেউ খারাপ হয় না। চরমোনাই গিয়ে নামাজ ছাড়া ব্যক্তি নামাজিওয়ালা হয়, দাড়ি ছাড়া ব্যক্তি দাড়িওয়ালা হয়, সবাই আল্লাহর রাস্তায় আসে। আর আপনারা চরমোনাই বিরোধিতা করেন, আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ টেনে চলে যাবেন না এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন। চলুন আগে আমরা হুজুরের কথাগুলো শুনে আসি, হুজুর কি বলে। তাইলে তুমি যে সমালোচনা করো, তা এই লোকটা সামনে যে নামাজ হয়েছে এইটা তোমার কাছে খারাপ লাগছে? নাহলে সামনে সমালোচনা করবে কেন? তারপর তোমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, আমরাও বলি মানুষ বলতে ভুল থাকতেই, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমাদেরকে ভুল ধরাই দাও। আমরা যদি তারপরেও না ফিরি, তখন তোমরা মাইক নিয়ে বরঞ্চ কাপড় চুরে ফালাইয়া এইবার চৌনে বিরোধী করিব। কি জোরে বলে কথা দেখতে পারে? কিন্তু আমার ভাইদেরকে বলবো যে আমরা পরিষ্কার বলছি, আমাদের ভুল থাকতেই পারে, আমাদেরকে ধরাইয়া দাও। কিন্তু বাজান ভালো করে বুঝো, বর্তমানে কিন্তু ইসলামের ঘরে আগুন লাগছে, আগুন লাগছে। আজকে খেয়াল করছো, আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানাবার জন্য পাঠ্যসূচির ভিতরে নাস্তিকতা থিওরি ঢুকাইয়া মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষটাকে বানর থেকে সৃষ্টি হয়েছে। এই শিক্ষা বাচ্চাদেরকে দেওয়ার জন্যে বইয়ের ভিতরে পুস্তকে ঢুকাইস কি? হ্যাঁ, ইসলামের ঘরে আগুন লাগছে, সে আগুন নিবাও, ওই চিন্তা করো। কিন্তু মনে রাখো, চরমোনাই বিরোধিতা করবা, আল্লাহ যদি কবুল করে চরমোনাই কোনো ক্ষতি হবে? বরং তোমার কপালটা তুমি ফোরবা না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত, যার ভিতরে হিংসার আগুন থাকবে, হিংসা থাকবে, তার নেকিগুলো হিংসার আগুনে জ্বালাইয়া একেবারে আমল নামা নেকি শূন্য করে ফেলবে। লাভ কি তোমার হইছে না তোমার ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? ক্ষতি হয়েছে। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, এটা অন্তরের রোগ, এই অন্তরের রোগ দূর করার জন্য ঔষধের মহাত্ম ঔষধ হলো আল্লাহর জিকির বেশি করা লাগবে। আল্লাহর জিকির বেশি না করলে অন্তর রোগ দূর হয় না, কথা ঠিক না? পরীক্ষা করে দেখেন।